পেটের গ্যাসে যারা ভোগেন কেবল তারাই বোঝেন এটি কত যন্ত্রণার। একটু ভাজা পোড়া অথবা দাবা পার্টিতে মশলাযুক্ত খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। ফাস্টফুড, ব্যস্ত জীবনযাত্রার যুগে গ্যাস পেটের ওষুধ এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো বাসায় গেলেই গ্যাস্ট্রিকের এক পাতা ওষুধ অবশ্যই পাওয়া যায়। তবে কি গাদা গাদা গ্যাসের ওষুধে এই সমস্যা দূর হয়? কিন্তু ঘরোয়া কিছু উপায় আছে যেগুলো প্রয়োগ করলে গ্যাস বুক জ্বালা থেকে সহজেই বাঁচা যায়। শসা। শসা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লেভোনয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়। দই। দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়। পেঁপে। পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে। কলা ও কমলা। কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে, এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার সলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। সারাদিনে অন্তত দুটি কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলাভার। আদা। আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে। ঠান্ডা দুধ। পাকস্থলীর গ্যাস্ট্রিক এসিডকে নিয়ন্ত্রণ করে এসিডিটি দূর করে দেয় ঠান্ডা দুধ। এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে এসিডিটি দূর থাকে। দারুচিনি হজমের জন্য খুবই ভালো। এক গ্লাস পানিতে আধা চামচ দারুচিনির গুঁড়া দিয়ে ফুটিয়ে দিনে 2-3 বার খেলে গ্যাস দূরে থাকবে। জিরা। জিরা পেটের গ্যাস, বমি, পায়খানার রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ। জ্বর হলে 50 গ্রাম জিরা আখের গুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে 10 গ্রাম করে 5টি বড়ি তৈরি করতে হবে। দিনে 3 বারের 1টি করে বড়ি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যাবে। লবঙ্গ। 2-3টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা, বমি বমি ভাব, গ্যাস দূর হয়, সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হয়। এলাচ। লবঙ্গের মতো এলাচ গুঁড়ো খেলে অম্বল দূরে থাকে। পুদিনা পাতার পানি। 1 কাপ পানিতে 5টা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান। পেট ফাঁপা বমি ভাব দূর রাখতে এর বিকল্প নেই। মৌরির পানি। মৌরি ভিজিয়ে সেই পানি খেলে গ্যাস থাকে না। এছাড়াও খাবারে সর্ষে যোগ করুন, সর্ষে গ্যাস সারাতে সাহায্য করে। বিভিন্ন খাবারের সাথে সর্ষে যোগ করা হয় যাতে সেই সব খাবার পেটে গ্যাস সৃষ্টি করতে না পারে। নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি, জেনে নিতে হবে কোনটি খাওয়া উচিত হবে কোনটি হবে না। ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।